নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবিলো স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো তোমাদের ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে দাদা ভেটেরিনারি কাউন্সিলিং কীভাবে হয়, প্রসিডিওরটা আমাকে বলো, অনলাইন না অফলাইন? তুমি বারবার বলছো অফলাইন কাউন্সিলিং, তো কীভাবে অফলাইন প্রসিডিওরটা হয় সমস্ত কিছু একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরো। তো আমি জাস্ট এই একটা ভিডিওর মাধ্যমে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার এক্সপিরিয়েন্সের বেসিসে তোমরা পুরো স্টোরিটা বুঝে নাও, আর লাস্টে সামারাইজ করে দেবো যে অ্যাকচুয়ালি কী প্রসিডিওরে ভেটেরিনারি কাউন্সিলিং হয়। তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এবার কদিন পরে নেক্সট ফার্দার ডেটগুলো বেরোবে, আবার নোটিশ বেরোবে কবে এই ফিজিক্যাল কাউন্সিলিং হবে, কবে তোমাদের ইউনিভার্সিটিতে যেতে হবে, কিভাবে কাউন্সিলিং হবে, কতজনকে যেতে হবে, সমস্ত কিছু এই একটা ভিডিওতে আমি বলে দিচ্ছি। আর নোটিশ বেরোবে যখন, সেই নোটিশটাকে ফার্দার এক্সপ্লেন করে দেবো তোমাদের কাছে। তো আসলে দেখে নেওয়া যাক। সো টাইম ব্যাক টু 2020, যখন আমি জাস্ট আমার নিট এক্সাম দিয়েছিলাম। প্রথমে খুব উড়েছিলাম যে MBBS পাবো, বাট লাস্টে পেলাম না। ঠিক আছে, আমার এটা 535 ছিল, বাট এখন ওটা 620 পেয়েও সেম জিনিসই হয়। ঠিক আছে, তো জাস্ট নাম্বার চেঞ্জ হয়েছে আর ইয়ার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, সো যাই হোক, তো ফার্স্টে বুঝতে পারলাম যখন MBBS পাবো না, তখন কি করলাম, তখন আদার্স যে অপশানগুলো আছে সেগুলো খুঁড়তে শুরু করলাম। এদিকে BDS হচ্ছে না, ওদিকে BMS BHMS এগুলো অতটা জানতাম না, নলেজ ছিল না, ওইদিকে অত চেষ্টাও করিনি। তখন মাথায় কী ছিল, ভেটেরিনারি কাউন্সিলিং করব। ভেটেরিনারি কাউন্সিলিং অল ইন্ডিয়াতে পার্টিসিপেট করলাম, বাট ভুল চয়েস ফিলিংয়ের জন্য আমি একটা প্রাইভেট কলেজ দিয়ে দিয়েছিলাম। সেই প্রাইভেট কলেজে অ্যালটমেন্ট হয়ে গেছিলো, বাট যেহেতু প্রাইভেট কলেজে যাবো না ঠিক করেছিলাম, তো ভেটেরিনারি কাউন্সিলিং থেকে বেরিয়ে গেলাম। এবার হলো আমার ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন। তখন এই ভেটেরিনারি কাউন্সিলিংয়ে লোক বলারও ছিল না কেউ যে কী করতে হয়, কীভাবে কী করতে হয়, কত কী হবে, আর অতটা নলেজও ছিল না। জাস্ট ঝাঁপ দিয়ে দিয়েছিলাম এই ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি কাউন্সিলিংয়ে। তো ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হচ্ছে হলো অনলাইন রেজিস্ট্রেশন। তখন থেকে সেম প্রসিডিওরই হয়ে আসছে, তখনও ছিল অনলাইন রেজিস্ট্রেশন। তোমাদেরও এখন আশা করি তোমরা অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়েছো। এই অনলাইন রেজিস্ট্রেশনের পর তোমার দুটো জিনিস জেনারেট হয়েছে। একটা হচ্ছিলো ক্যান্ডিডেট প্রোফাইল টাইপের কিছু একটা, ওই জিনিসটা তোমরা পেয়েছো, একটা PDF আছে। আর একটা হচ্ছে হলো একটা ফি পেমেন্ট রিসিপ্ট। এই দুটো জিনিস কিন্তু তোমাদের লাগবে যখন তোমাদের ডাকা হবে ইউনিভার্সিটিতে। ঠিক আছে, তো এই দুটো তোমরা অবশ্যই রেখে দাও, তোমাদের কাছে ডাউনলোড করে কনজার্ভ করে রেখে দাও, এগুলো তোমাদের লাগবে। হলো রেজিস্ট্রেশন করলাম, এই সমস্ত ফি পেমেন্ট বা এইসব অ্যাকনোলেজমেন্ট স্লিপ সমস্ত জেনারেট হলো। এরপরে হচ্ছে হলো নেক্সট নোটিশ। ভেটেরিনারি কাউন্সিলিংটা কী হয়, ভেটেরিনারি কাউন্সিলিংয়ে মূলত টোটাল সাপোজ 100টা সিট আছে, তার মধ্যে 15টা VCIতে যাচ্ছে, 85টা যাচ্ছে হচ্ছে হলো ওয়েস্ট বেঙ্গলে। এই 85টার মধ্যে জেনারেলে হচ্ছে হলো 45টা বা 46টা 43টা সামথিং যা কিছু হয় ধরে নাও। তো এই 43টা সিটসের মধ্যে ডাকা হবে হচ্ছে হলো 100 জনকে। আমাদের সময় ডাকা হয়েছিল 60 জনকে। ঠিক আছে, এখন এটা আরও ক্রুয়েল হয়ে গেছে, বাট আমাদের সময় এতটা ক্রুয়েল ছিল না। 60 জনকে ডাকা হতো। এই 43টা সিটের জন্য 60 জনকে ডাকা হতো। 17 জন যদি বেরিয়ে যায় তবে একদম 60% যে আছে তার চান্স হবে। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, জেনারেল সিট কিন্তু সবার জন্য, জেনারেল OBC SC ST EWS, যার মার্কস বেশি হবে সেই কিন্তু এই জেনারেল সিটটা অ্যাভেল করতে পারে। ঠিক আছে, তো আমি প্রথম যে ভুলটা করেছিলাম, জেনারেল র্যাঙ্ক দেখছিলাম, বাবা জেনারেল র্যাঙ্ক আমার তো আছে, হয়ে যাবে। বাট পরে বুঝলাম যে না, জেনারেল র্যাঙ্ক বলে কিছু হয় না, জেনারেল মানে হচ্ছে হলো আনরিজার্ভড। তো আমার এই কথাটা এখন মাথায় গার্ড করে রাখো যে জেনারেল হয়ে তোমার কোনো দিন কোনো র্যাঙ্ক নেই। অন্য যে কোনো ক্যাটাগরি OBC SC ST EW সবার র্যাঙ্ক আছে, বাট তুমি যদি জেনারেল হও তোমার কোনো র্যাঙ্ক নেই। ঠিক আছে, কিপ ইন মাইন্ড দ্যাট, এটা মাথায় রাখো। ওকে, এটা গেল। নেক্সট এই হলো আমাদের ডাকা হলো, নোটিশে বলা হলো 1 থেকে 60 ডাকা হবে হচ্ছে হলো জেনারেলদের জন্য। OBC ডাকা হবে 1 থেকে 15, OBC B 1 থেকে 10, SC 1 থেকে 20, ST 1 থেকে 10, এরকম সামথিং পরপর ডাকা হলো। জেনারেলদের জন্য ছিল 1 দিন, আর বাকি সব ক্যাটাগরি কাউন্সিলিংয়ের জন্য 1 দিন। তারপর 43টা সিট আছে, এবার ডাকা হবে 1, 2, 3। ইয়েস স্যার, আসো। এলো, সে তার সমস্ত ফর্ম দেখালো, যে ডকুমেন্টস লাগবে সেগুলো দেখালো, ডোমিসাইল সমস্ত সাবমিট করলো, টাকা পেমেন্ট করলো, হয়ে গেল। ঠিক আছে, 4, 5। ইয়েস স্যার, তোমার তো ডকুমেন্টস ঠিক নেই, মেডিকেল সার্টিফিকেট তো নেই ঠিকঠাক তোমার কাছে, বা তোমার কাছে ডোমিসাইল ঠিক নেই, তোমার হবে না, ক্যান্সেল, যাও। হয়ে গেল, 5 ক্যান্সেল। 6, 7, 8। ইয়েস স্যার, আসো। এই করে করে পরপর চলতে থাকবে হচ্ছে হলো 100 অবধি। আমাদের সময় ডেকেছিল টোটাল 58 অবধি। ঠিক আছে, সো এরকম পরপর ডাকতে থাকবে যতক্ষণ না ওই 43টা সিট ফিল আপ হবে। যখন এই 43টা সিট ফিল আপ হয়ে যাবে তখন কাউন্সেলিং বন্ধ হয়ে যাবে, ব্যাস। ঠিক আছে, এইটা হচ্ছে হলো তোমাদের ভেটেরিনারি কাউন্সেলিংয়ের ফিজিক্যাল কাউন্সেলিং এইভাবে হয়। নেক্সট দিন কী হবে, ওবিসিতে 10টা সিট আছে, সাপোজ যাদের ওবিসিতে র্যাঙ্ক 1-2 ছিল ওরা জেনারেল সিট নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এবার নেক্সট যে ওবিসি ক্যাটাগরির সিটগুলো আছে ওদের ডাকা হবে 8-9, মানে সাপোজ ওরা প্রথম 7জন ওবিসি নিয়ে নিয়েছে, তো এবার ডাকা হবে 10-11 যে যে আছে তাদের অনুযায়ী পরপর এবার সিটগুলো অ্যালটমেন্ট হয়ে থাকবে। ওবিসি শেষ হলো, ইডাব্লিউএস শেষ হলো, এসসি, এসসি শেষ হলো, এসটি, এই করে পরপর কলেজের সিটগুলো ফিল আপ করা হবে। আর এই জন্য ওরা যেহেতু ফিজিক্যাল কাউন্সেলিং হয় যাতে কোনো রকম কোনো সিট বাদ না যায়, সেই জন্য কিন্তু ওরা একেবারে বাঞ্চ অফ স্টুডেন্টসদের ডেকে নিয়ে তাদের কাউন্সেলিং করিয়ে নেয়, যে একজন যদি কোনো কারণে কিছু মিস করে যাতে একটা সিটের জন্য আবার কিছু কাউন্সেলিং না করতে হয়। ওকে, এবার বলি মাই এক্সপিরিয়েন্স। সো এবার আমি বলবো যে আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ডিমোটিভেটিং এক্সপিরিয়েন্স হচ্ছে হলো ভেটেরিনারি কাউন্সেলিং। হ্যাঁ, আমি জেনারেলি বাকি যত কিছু কাউন্সেলিং আছে সেটা এমবিবিএস বিডিএস হোক, প্রাইভেট এমবিবিএস হোক, যত কিছু হোক, আমি ওইগুলোকে কোনোদিন ডিমোটিভেটিং মনে করি না, কারণ আমি সব চোখের সামনে দেখিনি। কিন্তু ভেটেরিনারি কাউন্সেলিংটা এতটা ডিমোটিভেটিং, এবার তোমাদের স্টোরিটা বলছি। সো 60 জনকে ডাকা হয়েছিল আমাদের টাইমে, টোটাল 43টা সিটের জন্য, মানে 17টা জন এমন থাকবে, 17 জনকে এমন ডাকা হয়েছে যাদের কোনো ভবিষ্যতে ঠিক ঠিকানা নেই। 43 জন প্লাস 17, যদি কেউ এখানে 1, 2, 3, 4 মধ্যে কেউ যদি ছাড়তে যায় তখন যতটা অবধি যাবে। এখন তো সেটা 100 করে দিয়েছে, আরও ওয়ার্স্ট, ওটা আরও বাজে করে দিয়েছে 100 করে। যাই হোক, তো 60 জনকে ডাকা হয়েছিল, আমরা গেছি। এবার আমার ছিল হচ্ছিল 58। এবার আমি লিস্টটা দেখেছিলাম যে অনেক প্রচুর আছে যাদের এমবিবিএসে ভালো কলেজ হয়ে যাবে, তো তারা আই থিঙ্ক চলে যাবে, বা তারা হয়তো এমবিবিএসে প্রাইভেটে স্টেট করে চলে যাবে, তাদের এখানে আসার বিশেষ দরকার পড়বে না। সো আমি মাথায় ক্যালকুলেট করছি, আর তখন আমার মাথায় ছিল যে আচ্ছা ওবিসি যারা তো ওবিসিতে চলে যাবে, জেনারেল র্যাঙ্ক, যেটা তোমাদের সবসময় বারণ করি যে জেনারেল কখনও র্যাঙ্ক ভাববে না। তো যাই হোক, তখন আমি গেছি, আমার বাবার সাথে গেছিলাম। ভেটেরিনারি যে ইউনিভার্সিটি আছে মেইন, সেই ইউনিভার্সিটিতে ওইখানে একটা বিশাল বড় হল আছে, মোটামুটি 150 জনের ক্যাপাসিটি সামথিং এরকম কিছু, আর একটা সামনে স্টেজ আছে বড়। সেই স্টেজে দেখলাম 4-5 জন অফিসিয়াল বসে আছে। আমি সব ডকুমেন্টস, মানে মেডিকেল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, সমস্ত কিছু রেডি করে নিয়ে গেছিলাম। 1-2 পরপর করে ডাকা হচ্ছিল। তার আগে আমি একটা খোঁজখবর নিয়ে দেখেছি যে না, প্রথম 4-5 জন আসেনি, তখন মানে লাড্ডু ফুট রায় কি হা আব মেরা হয়ে যায়গা। তো এইভাবে আমি দম বন্ধ করে বসে আছি যে কখন আর 58 ডাকা হবে। 6 নেই, 7 নেই, 8 আসো, 9 আসো, এই করে করে পরপর ডাকা হলো, গেলাম, হলো, এই করে আস্তে আস্তে এটা শেষ হচ্ছে হলো 56। আমার ছিল 58 আর শেষ হচ্ছে হলো 56। 56-এ গিয়ে জেনারেলে ভেটেরিনারি কাউন্সেলিং শেষ হয়ে গেল, মানে 43 জনের মধ্যে 13 জন মোটামুটি অপ্ট করেনি। 56 নাম্বারে গিয়ে কিন্তু লাস্ট ভেটেরিনারিতে জেনারেল সিটে অ্যালটমেন্ট হলো। পরে 4 জন কিছু হবে না বের করে দেওয়া হলো, আর বলা হলো যে যদি ফার্দার কারো ডকুমেন্টস কিছু ভুল থাকে বা যদি কোনো কিছু অ্যাডমিশনের ব্যাপার থাকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। সেই জানানোটা কোনোদিন আসে না, যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে তারাই ফুল অ্যান্ড ফাইনাল, সেখানে আর কিছু হয় না। সেই যে আমি কলেজ থেকে ফিরছিলাম, সেই যে একটা মেমোরি হন্ট করে এখনও অবধি। আমার মনে আছে ওই কলেজ থেকে বেরিয়েই আমি সনকাতে ফোন করেছিলাম যে কোনোভাবে প্রাইভেটে ম্যানেজমেন্ট কোটা ফি স্ট্রাকচার কম করে কি কোনোভাবে অ্যাডমিশন নিতে পারি। আমার পারিবারিক কন্ডিশন সেরকম না, আমাকে পুরো লোন করেই করতে হতো, পুরো কোর্সটা আমাকে লোন করে করতে হতো। কিন্তু তখন একটা কলেজ পাওয়ার নেশা, কলেজ পাওয়ার একটা ইচ্ছা পুরো মাথায় চেপে ধরেছে। তোমরা অনেকে এটাকে রিলেট করতে পারবে যে যখন একটা পর একটা কাউন্সিলিং ফেলিয়ার আসছে, কলেজ পাচ্ছ না, এই হচ্ছে ওই হচ্ছে, তখন তোমাদের মনে কোথাও না কোথাও একটা তো মনে হচ্ছে যে না আর কি করবো, কিছু তো করতে হবে, কী করি এবার, কিছু তো একটা করতে হবে। এটার সবচেয়ে প্রাইম এক্সাম্পল হলো আমি ফেস করেছিলাম, যেটা এখনও অবধি আমাকে হন্ট করে। এই কদিন আগে যখন এই ভেটেরিনারি কাউন্সেলিংয়ের ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন হচ্ছিল, ভেটেরিনারি কাউন্সেলিং ওয়েবসাইটে প্রথম যে ছবিটা আসে ওই ছবিটা আমার সবচেয়ে বেশি ভয় লাগে, কারণ ওই ছবিটা আমি পুরো ওই জায়গাটাই দাঁড়িয়ে, যে যারা তোমরা ছবি দেখো ভেটেরিনারি কাউন্সেলিং ওয়েবসাইটে প্রথম যে ইউনিভার্সিটির ছবিটা, সামনেটা বাগান সবুজ ঘাস, সেখানেই আমাদের ওটা দাঁড় করানো হয়েছিল। তো ভয় তো আছে, এখনও লাগে, বাট এখন যদিও অতটা আর ভাবি না, বিকজ বিএমএসে 4th ইয়ার কমপ্লিট হতে চললো, অলমোস্ট 4th ইয়ার উঠে গেছি, চলছে, পরের বছর কমপ্লিট হয়ে যাবে। আই লাভ বিএমএস। ভেটেরিনারিটাও হয়তো ভালোবাসা যায়নি, কিন্তু গেছিলাম কিচ্ছু পাচ্ছি না সেই একটা আশায়, আর চোখের সামনে দিয়ে যখন দেখেছিলাম যে না ওর হয়ে গেল আমার হলো না, তখন এই জিনিসটাকে আরও বেশি মেমোরিতে হন্ট করেছিল। সো এই জন্য আই হেট ফিজিক্যাল কাউন্সেলিং, আই হেট ভেটেরিনারি কাউন্সেলিং, ওয়েস্ট বেঙ্গলে যেটা, ঠিক আছে। সো আশা করছি এরপরে তোমাদের বুঝতে অসুবিধা হবে না যে ভেটেরিনারি কাউন্সেলিং কীভাবে হয়। এর থেকে জি জানতা লাইভ এক্সপিরিয়েন্স কিন্তু আই থিঙ্ক আর কেউ তোমাদের শেয়ার করতে পারবে না। সবাই তো বোঝাবে এই করতে হবে, ওই করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, কী করেছিলাম আমি কি ফেস করেছিলাম, আর তোমাদেরও এগুলো ফেস করতে হবে, তোমরাও এগুলো ফেস করবে। সো বি রেডি ফর দ্যাট, ওকে। ওবিসি এসসি এসটি সেম হয়েছিল, পরের দিনকে ডাকা হয়েছিল 6, 7, 8, 9 যারা এসসি তাদের হয়েছিল, যাদের হয়নি তাদের হয়নি, ব্যাস সিম্পল। আর কোনো নোটিস বেরোবে না, কিচ্ছু হবে না, সিম্পল একটাই রাউন্ড হবে, একটাই ফিজিক্যাল রাউন্ড কাউন্সিলিং, ওদের যাদের অ্যালটমেন্ট হবে হবে, যাদের হবে না টাটা বাই বাই। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।